আরে তারা তো থিয়েটার রোডের মুক্তিযোদ্ধা, এই কোটা দেওয়া হয়েছে এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য, যারা আওয়ামী লীগ করে সেই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধারা এই কোটা পাবে। আমরা এই ধরনের সকল ধরনের কোটার বিরুদ্ধে। এই যে মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে, এরা কারা মুক্তিযোদ্ধা? এখানে তো প্রকৃত মুক্তিযোদ্ধারা নাই। যুদ্ধের সময় ছিল মুক্তিযোদ্ধার সংখ্যা 80,000, আমরা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম, আমার অধীনে 500 ছাত্রই ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ানের কমান্ডার ছিলাম, সেখানে 500 সৈনিককে আমি রিক্রুট করেছিলাম, ছাত্রকে আমি রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়ানের জন্য। এইসব ছাত্ররা বীর বিক্রমে যুদ্ধ করেছে, এদের 100 জীবন দিয়েছে সম্মুখ যুদ্ধে, তারপর 16 ডিসেম্বরের পর এরা যে যার বাড়িতে চলে গিয়েছে, আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আবার পড়াশোনা করেছে, তারা তো কোনো কোটা চায় নাই। এই দেশ যেহেতু আমাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, এই দেশের আগামী দিনেও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে আবারও উদ্যোগ নিতে হবে, আরেকটি মুক্তিযুদ্ধে আমাদেরকে সামিল হতে হবে। পৃথিবীর কোনো দেশে 56 ভাগের কোটা নাই, পৃথিবীর কোথাও নাই এটি। যেহেতু আমাদের দেশে অনির্বাচিত সরকার, রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন, সেই কারণে এই ধরনের কোটা ব্যবস্থা, যেটি অসভ্যতার পরিচায়ক, এখনও বাংলাদেশে বিদ্যমান রয়েছে। একবার আদালত রায় দিয়েছিল কোটা ব্যবস্থা বিলুপ করে, এখন আবার অদৃশ্য সুতার টানে এখন করে আবার নতুন করে কোটা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের দল থেকে এবং আমরা এখানে সবাই এই কোটা আন্দোলনে বা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন তরুণ সমাজ, ছাত্র সমাজ বর্তমানে করে যাচ্ছে, আমরা তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাই। আমাদের এখানে প্রত্যেকটি মুক্তিযোদ্ধা বলেছে যে আমরা মুক্তিযোদ্ধা কোটা চাই না, আমরা বৈষম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা চাই, মেধার ভিত্তিতে চাকরি পাক, এটাই আমরা চাই। এখানে অত্যন্ত দুঃখ লাগে, এক তরুণদের সামনে কি ভবিষ্যৎ আছে? 71 মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ, এই যুদ্ধে আপনারা অংশগ্রহণ করেছিলেন তার তিনটি মূল লক্ষ্য অর্জনের জন্য, সাম্য, সামাজিক সুবেচার, মানবিক মর্যাদা। এটি মাত্র মানুষ হিসাবে মর্যাদার জন্যে, আমাদের যাতে একটি মনোভাবের, আমাদের মতের যাতে মূল্য থাকে, আমাদের ভোটের যাতে মূল্য থাকে, সেই জন্যই আমরা জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আজ এত বছর পর দেখা যাচ্ছে দেশে গণতন্ত্র নাই, যে গণতন্ত্রের জন্যই আমরা মূলত যুদ্ধ করেছিলাম, এই দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে টেলিভিশন খুললে যে জনস্রোত দেখি, তরুণ ছাত্ররা, যুবকেরা, তারা তো বিএনপি করে না, কোনো রাজনৈতিক দল করে না, জীবন জীবিকার তাগিদে একটা যৌক্তিক বিষয় নিয়ে তারা রাজপথে আন্দোলন করে যাচ্ছে, তারা তো মেধার ভিত্তিতে চাকরি চায়, তারা তো বলছে না যে আমাকে দিতেই হবে চাকরি। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, এই দেশ এখন ব্যাপক দুর্বৃত্তায়ন হয়েছে রাজনীতির, অধিকাংশ রাজনৈতিক দলের শীর্ষস্থ ব্যক্তিরা তারা অতীতে ব্যাপক লুটপাট করেছেন, এবং বর্তমানে আওয়ামী লীগ যেই ধরনের দুর্নীতি, যে ইতিহাস তারা সৃষ্টি করেছে, বেনজির, আজিজ এবং এই ধরনের অসংখ্য